WhatsApp family, কেমন আছে তোমরা? আশা করি সব ভালোই আছো আর ভালোই থেকো। তো আজকের টপিকটা থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো। তো যাই হোক, ব্লগটা কতদিন পর হাতে নিলাম, এই ছাদে এলাম। তো আজকে আর কাজে যাইনি, ভাবলাম একটু ব্লগ বানানোই যাক। ঠিক আছে, একটা তো আজকে তো একটা ফুল ব্লগ বানাতেই হবে। কাকার সাথে যেতে হবে, গাড়ির কাজ করাতে হবে, এর মধ্যে একটা টপিক পেয়ে যাবো। তো দেখো, ছাদে চলে এসেছি ভিডিওর জন্য। ঠিক আছে, তো ভাই রে ভাই, দেখো দেখো দেখো, একটা ব্লগ বানাতে কত খোরাক লাগে দেখো আমার। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আস্তে আস্তে তোমাদের সাথে কিছু কথাও আছে, এসবও বল। সেই মুখ ধুতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, বাট আমি তো ছাদে আসি না, সকাল হলে গায়ে চলে আসি তোমাদের দেখাচ্ছি এই পাইপটা। তারপর দেখলাম এইটা, আমি ভাবলাম এটা কি ভাই, কিসের তার, কিসের তার হতে পারে এটা? দেখো কিসের তার হতে পারে এটা, গেস্ট করো। বাট ভাবলাম সোলারের, তারপর দেখলাম ওখানটায় তো খোলা রয়েছে। তারপরে আমি খেয়াল করলাম যে এই দেখো, এই দেখো, এখান থেকে অ্যাকচুয়ালি জল যায়। দাদার কাজ দেখো, সবকটায় একটা করে পাইপ বার করেছে দাদার কাজ দেখো। কোথা থেকে জোগাড় করে ওই জানে, সবকটায় একটা করে পাইপ বার হয়েছে। ফাইনালি গাইস, ছাদ থেকে চলে এসেছি আমি। নিশ্চয়ই তা ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিলো, ওই ফ্রেন্ডটাও একটা ব্লগার। ঠিক আছে, তো ওর এখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওই জন্য এখনও ভিডিও বানাতে পারছে না। তাই আমাকে মোটিভেট করছে যে ভাই ভিডিও বানা, ভিডিও বানা। তো এখানে দেখতেই পাচ্ছ তুমি, আর চ্যানেলের লোগো, আর চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দেবো, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে নিও ভাই। খুবই ভালো, খুবই একটা ভালো ছেলে। যাই হোক, একসাথেই দুজনকে দেখতে পাবে। আর মঙ্গলবারে হয়তো পায়ের ড্রেসিং ফেসিং ওই কী আছে ওইগুলো খুলবে। বাট চলো, তাড়াতাড়ি ওভারঅলের ইচ্ছে ভালো হয়ে গিয়েছে। যাই হোক, তো দেখো হোয়াটসঅ্যাপে এক্ষুনি মেসেজ ঢুকলো, কোনো একটা ফটো পাঠালো, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো খেয়ে টেয়ে চান টান করে রেডি হয়ে তোমাদের জন্য ব্লগ বানাতে বেরোই। আর প্লিজ 1K করো, গোপ্রো কনফার্ম আনবো, কনফার্ম গোপ্রো হিরো 7 বা 8 নিয়ে চলে আসবো। তো চলো খাবার পরে দেখা হচ্ছে, লেটস গো। ফাইনালি গাইস, খেয়ে টেয়ে আমি পুরো রেডি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ। তো চলো এখন যাই একটু বড় বিলের দিকে রিল শ্যুট করার জন্য। তো চলো বেরোনো। হ্যাঁ ভাইয়ের চ্যানেলটা কি আপনি সাবস্ক্রাইব করে নিও? ঠিক আছে, তো আমি এখন যাই বড় বিলের দিকে, কারণ বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটাও খারাপ আছে। বাট তাও যাই, কটা রিল শ্যুট করি, ইনস্টাগ্রামে ফলো করে নিও, সুযোগ আমি ব্লগ বলে আছে। তো চলো লেটস গো। এই যে গাড়িটা ভাই, ফুল ট্যাঙ্ক আছে, ফুল ট্যাঙ্ক হয়ে যা ভাই। হ্যাঁ আছে, চলো লোক দাও গাড়ির। আর এই যে এই নামটা লিখিয়েছিলাম তোমাদের বড় বিলে গিয়ে, আমি পুরো রিভিউ দিচ্ছি, কত সার্ভিস, কী কী পড়েছে না পড়েছে, কত খরচা পড়েছে সব তোমাদের দেখাচ্ছি। আর আগের ভিডিও তোমরা দেখেছো যেমন কি আর কি মোবিল টপিং। তো চলো গিয়ে কথা হচ্ছে, দেখো গাড়িটা এখন কোল্ড স্টার্টে দিয়েছি, টেম্পারেচার দেখতে পাচ্ছ এখন 33 রয়েছে, এটা এখন 50 হবে। তো ততক্ষণ গাড়িটা একটু মুছে দিই আমি। তো গাইস ফাইনালি দেখো পৌঁছে গেলাম বড় বিল। কি ভিউ রে মাইরি, গোপ্রোটা কবে নেবো, সেই ভিউ, সেই ভাই, সেই লাগছে। তো ফাইনালি গাইস, এই যে পিছনে আমার বেস্ট দাঁড়িয়ে রয়েছে, আর দোকানে এসেছি, একটা চাটা খাই, তারপরে তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি। পুরো ফাঁকা, আবার দোকান খোলা বলে বেঁচে গেছে, আর বেস্টটাকে দেখো কত সুন্দর লাগে ও ভাই। তো যেমনটা কি বলছিলাম, এই যে সুজয় MG ব্লগ ছিল আমার, এই জায়গাটা আমি সুজয় MG দিয়ে দিয়েছি। ব্লগটা এতটা চলে আসতো, বাজে লাগতো, ওই মোটর ভ্যান কথা বলা যায়। যাই হোক, এই যে DRL দুটো রেড করিয়েছিলাম, এখানে দুটো ফ্লিকার লাগাবো, ঠিক আছে, ফ্লিকার লাগাবো। আর এই ব্ল্যাক বর্ডার মেরেছে, কাকা রাইডারই করে দিয়েছে। আর বর্ষাকালে তো গাড়ির অবস্থা এরকমই হবে অবভিয়াসলি। হেডলাইটটা অফ করিয়ে দিয়েছিলাম,
মানে সুইচ মারলে তারপর জ্বলবে না হলে চলবে না, ভিডিওর জন্য পারফেক্ট। আর হ্যাঁ, কাকা এই কার্টুন লাগিয়ে দিয়েছে, কার্টুনটা দেখি কতদিন থাকি, না হলে তুলে দেবো। কমেন্টে নিশ্চয়ই বলো, যদি ভালো লাগে ছাড়বো, না হলে তুলে দেবো। আর এইরকম একটা লোকেশন, এইরকম একটা বাইক হবে তারপর তো না। যাই হোক, আজকের কাজে গেলাম না, ভালো না, তোমাদের জন্য একটা ভালো দেখে একটা ব্লগ বানাই। বাট এই ভাইজারের এখানে সুজয় এম ডট যেটা সেই লাগছে ভাই, আমার তো ভালো লাগছে। এবার তোমরা নিশ্চয়ই কমেন্টে বলো। ইনস্টাগ্রামে ফলো করে নিয়ে ওখানে এখন আমি রিলস ছাড়ছি, পার ডেই প্রায় রিলস ছাড়ছি আমি। ও কাদা লেগে গেল পায়ে। তো ভিউটা এনজয় করো আর বাই। ফোনে সিনেমেটিক কি বানাবো, আইফোন হবে তারপর তো, এত যা কাঁপছে ভাই, আর এতে আর সিনেমেটিক। যাই হোক, গোপ্রো নয় আইফোন আমার নিতেই হবে, আমার ভিডিও করতেই হবে। গাইজ প্লিজ, 1K করো, নাই আইফোন নাই গোপ্রো, নাই আইফোন নাই গোপ্রো। বাইক নেওয়ার সময় কনফিউজ ছিলাম, নিয়ে নিয়েছি, এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবো। যাই হোক, তো চলো চা খাওয়া যাক। মাথায় কাজ করছে না, আইফোন নেবো না গোপ্রো নেবো, বাট নেবো তা নেবো, কাজ করবো তারপর তো সাপোর্ট করবো। ফাইনালি গাইস, ভিডিও এডিটও করে নিলাম, শ্যুটও করে নিলাম, 3-4 ভিডিও আমি ক্লিপ দেবো, ছোটো ছোটো ক্লিপ দেবো। তোমরা যে ফুল ভিডিও দেখতে চাও, রিলস টু ইনস্টাগ্রামে যেতে পারো, এই যে আমার নাম আসছে ইনস্টাগ্রামে, তো চলে যাও, তোমরা দেখে আসো, ভালো ভালোই রিলস এখন আমি বানাচ্ছি, ঠিক আছে? তো যতটা ট্রাই করছি আর কি, আমি তো রিলস বানাই না, তো এখানকার খালি ভিউটা এনজয় করো ভাই। রে ভাই কেউ নেই, 3টা দাদা এসেছিলো, ওদের সাথে গল্প করছিলো, ওরা ওখানে ফটোশ্যুট করছে ভাই। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করেই দিও নিশ্চয়ই, 1K তাড়াতাড়ি করো। গোপ্রো বা আইফোন নেবো, তখন আরও কোয়ালিটি ভালো হবে, তখন আরও দেখতেও ভালো হবে। বাট আমার ফোনে ক্যামেরা অতটাও বেটার না, ওই জন্য অত আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি না। বাট একটা রিলস আসবে, আমি এখানেই দেখাচ্ছি, যদি হয়ে যায় তো, আর না হলে কিছুই থাকবে না, এই জায়গা পুরো ফাঁকা। তো অর্পণদের আইফোন 14 থেকে রিলসটা হয়েছিলো রাত্রিবেলা, বাট ক্যামেরার কোয়ালিটি কি বাবা রে, কি বলবো। যাই হোক, অর্পণদাও একটা ব্লগার, ঠিক আছে? আর আমার একটা বন্ধুও ব্লগার, তোমাদের লিঙ্ক দিয়েই দিলাম, ডিসক্রিপশানে গিয়ে দেখে নাও। চলো, তো ভিডিও এডিট হয়ে গেলো, ভাবছি আরও একটা ভিডিও এডিট করি, আর একটাই বাকি রয়েছে। তো আবার যাই না কবে তোমাদের সাথে কথা বলতে পারবো, ব্লগ বানাতে পারবো, কবে যাই না, ফের কাল থেকে কাজে যেতে হবে, সেই সোমবারে ছুটি আছে, চেষ্টা করবো ব্লগ বানানোর, ঠিক আছে? তো চলো, লেটস গো। ফাইনালি গাইস, এই রাস্তাটা হঠাৎ শুনলাম, কাকু বললো ওই দোকানদার যে দেখ ওখানে রাস্তা হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, এই এত খারাপ রাস্তাটা এই বর্ষার মধ্যে ঠিক হয়েছে, এই অনেক ভাই জন্য একটু ঘুরতে চলে আসলাম। তো অনেকটাই রাস্তা ঠিক হয়ে গেছে, খালি সামনেরটা হয়নি, ওটাও হয়ে যাবে, বাট হেডফোন খুলে নি। বাট হ্যাঁ, তোমাদেরকে বললেও ভাবছিলাম সার্ভিস কট কত পড়েছে না পড়েছে, তোমরা এটা দেখেই নিতে পারো। তো টোটাল পড়েছে আমার 2,500 টাকা, কারণ তোমাদের বলছি গাড়ি ক্র্যাশ হয়ে গিয়েছিলো, জানো তোমরা, এটা ভেঙে গিয়েছিলো, মানে ব্যান্ড হয়ে গিয়েছিলো, তাই জন্য এটা চেঞ্জ করে দিয়েছি, পুরো নতুন দেখতে পাচ্ছ। তারপরে এইগুলো স্ক্র্যাচ লেগেছিলো, যাই হোক আর কিছু হয়নি, বাট বেঁচে গিয়েছে, ফেয়ারিংটা একটু স্ক্যানে গিয়েছিলো, এইটা চেঞ্জ করেছি ওই জন্য, নাহলে আমার 2,300 টাকায় কাজ মিটে যেত, ওটা 300 টাকা নিয়েছে, 2,600 টাকা মতো। এইটা ভেঙে গিয়েছে, এটা লাগাইনি আর, কারণ আমি টেল ডাইটি লাগাবো, ঠিক আছে? আর টোটাল চলেছে আমার গাড়ি 774 কিলোমিটার, আমার মিটার অফ ছিল, 1,000 কিলোমিটার মতো হয়ে গিয়েছে। বাট এখনও আমি মিরার ইনস্টল করাবো, ঠিক আছে? মিরার ইনস্টল করাতে হবে, তার মধ্যে এই ছোটোখাটো এখানটায় ফ্লিকার লাগাবো, যেমনটা কি আমি বললাম, ফ্লিকার আজকের লাগানোর কথা ছিল, দাদা ফোনই ধরছে না। আর এই যে আমার নাম ইউটিউবের, এখানে একটা লাগাবো, বললাম লাগিয়ে দিল না কাকা রাইডার, যাই হোক নেক্সট টাইম লাগিয়ে নেবো। বাট এখানকার ভিউটা দেখো, উফ সত্যি সেই লাগছে ভিউটা, ভিউ দেখো ভাই, সেই ওইখানটায় আমি ছিলাম, সেই ওইখানটায়, তো পুরো একদম একা একদম নির্ঝুম জায়গা, সেই এখানটায় ভাই রিলস শ্যুট করে যা হবে না, কোনো ফ্রেন্ডকে যদি আনতাম তো ওই জায়গাটায় বাইক লাগিয়ে রিলসটা করতে পারতাম। বাট ঠিক আছে, যা রিলস হয়েছে এই অনেক, ভিডিও না করে করে ইউটিউবের রিচ কমে যাচ্ছে, তো একটু ভিডিওটা শেয়ার করে দিও তোমরা, ঠিক আছে? তো ভিডিও চেষ্টা করছি, এবার এবার মুড আসছে আমার ভিডিও করার,
তো চেষ্টা করবো এবারে পার ডে আমি ব্লগ দেবার, ঠিক আছে? তো বাইক নিয়েছি, এবার একটা গোপ্রো যদি নিতে পারি তো তোমাদের আরও আমি ভালো করে কন্টেন্ট দিতে পারবো, আরও তো কন্টেন্ট তো তখন দেবো, তো আরও ভালো ব্লগ করতে পারবো ভাবছি, আইফোন না নিয়ে ওটাই নেই। তো চলো ফের ওই দোকানেই বসি, তারপরে ভিডিওটা বেশি লম্বা করবো না, শেষ করে দেবো। তো চলো যাওয়া যাক। মালঞ্চে তো চলে এসেছিলাম, এখানে এখন আমি বসেছিলাম, তো আবিরদা এলো, আমার R15 নিল, আমি ভাবলাম এনেছে চাবিটা দিল, যে ঘুরে আসছি ব্লগটা এন্ড করে দিই। তো চিন্তার মোড়ের সামনে আছি, দেখতে পাচ্ছ এখানটায় দাদার হোয়াইট বাইক নিয়ে উইলি মেরেছিলাম, রিলস তোমরা দেখে নিতে পারো, ইনস্টাগ্রামে নিশ্চয়ই যাও, ওখানে সবই দেখে নেবে। তো আবিরদার গাড়িটা একটু দেখিয়ে দিই, আবিরদার গাড়ির 125 বাট মডিফাই করিয়ে 160 করিয়ে দিয়েছে, ঠিক আছে? তো দেখো আবিরদার গাড়িতে অনেক রিলস আছে একটা বাপ্পাদা বলে। তো গাইস ভিডিওটা এখানেই এন্ড করি, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর তাড়াতাড়ি 1K করাও, গোপ্রোই নেবো, আইফোন নেবো না এখন দরকার হলে, কিন্তু গোপ্রোই নেবো, তাড়াতাড়ি 1K করাও, আমার ভিডিও ছাড়তেই হবে, যাই হোক 1K করাবে, তারপরে গোপ্রো আসবে নাই, আইফোন আসবে নিশ্চয়ই, কিছু না কিছু একটা আসবে। তো এনেসও আমার একটা ড্রিম ছিল, যাই হোক ভালোই, এনএসও কিন্তু অ্যাকচুয়ালি আমার ড্রিম ছিল সত্যি, আমি কিন্তু NS 125 নিতে যাচ্ছিলাম, ব্লু কালার বা অরেঞ্জ কালারটা, বাট নিলাম না। তারপর ভাবলাম না R15 V3 দিক যাওয়া যাক, তারপর ভাবলাম না 4 দিক যাওয়া যাক, তা ফাইনালি 4 চলেই এলো। বাট এবারে কষ্ট করতে হবে, কাজ বাজ করতে হবে, তোমাদেরকেও সাপোর্ট করতে হবে। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, লেটস গো, টাটা, বাই বাই।